মেগাস্পোরোজেনেসিস মানে হলো মেগাস্পোর উৎপন্ন হওয়া মানে স্ত্রী হওয়া ফুলের যে স্ত্রী স্তবক থাকে এই স্ত্রী স্তবকের যে গর্ভপত্র বা কার্পেল থাকে এই কার্পেলের নিচের দিকে থাকে গর্ভাশয় বা ওভারি এই ছবিতে দেখে নাও ওভারি বা ডিম্বাশয়ের ছবিটা দেখে নাও এই যে ডিম্বাশয় বা ওভারি এর মধ্যে থাকে ডিম্বক বা অভিউল যেটা পরে বীজে পরিণত হয় এই অভিউলের ভিতরে কিন্তু হয়ে থাকে ডিম্বক বা মধ্যে যে কোষগুচ্ছ থাকে তাকে বলে ভ্রূণপোষক কলা বা নিউসেলাস এই নিউসেলাসের অঞ্চলের একটা কোষ বেশ বড় নিউক্লিয়াস যুক্ত আর ঘন সাইটোপ্লাজম যুক্ত হয় হাইপোডার্মাল অঞ্চল মানে হচ্ছে উপরের দিকের কোষগুলোকে তো বলা হয় এপিডার্মাল কোষ তার নিচের কোষগুলোকে বলা হয় হাইপোডার্মাল কোষ এই হাইপোটার্মাল অঞ্চল অঞ্চলে একটা কোষ বেশ নিউক্লিয়াস নিউক্লিয়াসযুক্ত আর ঘন সাইটোপ্লাজম যুক্ত হয় এই কোষটাকে বলা হয় এই যে আলাদা হয়ে গেল কোষটা এটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ আর্কিসপোরিয়াল সেল এই আর্কিসপোরিয়াল সেল এবার বিভাজিত হয় বিভাজিত হয়ে তৈরি করে ভিতরের দিকে একটা তৈরি করে প্রাথমিক রেণুধর কোষ বা প্রাইমারি স্পোরোজিনাস সেল আর বাইরের দিকে তৈরি করে প্রাথমিক প্রান্তীয় কোষ বা প্রাইমারি প্যারেটাল সেল এই প্রাথমিক প্রান্তীয় কোষ মানে প্রাইমারি প্যারেটাল সেল যেটা বাইরের দিকে তৈরি হয়েছে সেটা ডিম্বকের প্রাচীর গঠন করে আর ওই ভিতরের দিকে যেটা তৈরি হয়েছে মানে প্রাইমারি স্পোরোজিনাস সেল বা প্রাথমিক রেণুধর কোষ ওটা এবার রূপান্তরিত হয় স্ত্রী কোষে বা মেগাস্পোর মাদার সেলে এগুলো সবই কিন্তু ডিপ্লয়েড টু এন এবার অনেক ক্ষেত্রে কিন্তু আর্কিস্পোরিয়াল সেলটা কিন্তু বিভাজিত হয় না মানে বাইরের দিকে প্রাথমিক প্রান্তীয় কোষটা তৈরি করে না মানে প্রাইমারি প্যারেটাল সেলটা তৈরি করে না সেক্ষেত্রে সরাসরি আর্টকস্পোরিয়াল কোষটাই ওই স্ত্রীণুমাতৃ কোষ হয়ে যায় মানে মেগাসপোর মাদার সেল হয়ে যায় এখন স্ত্রী রেণু মাতৃকোষ বা মেগাস্পোর মাদারসেল মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় বিভাজিত হয়ে তৈরি করে চারটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু বা মেগাস্পোর এটাকে বলা হয় মেগাস্পোর টেট্রাট এই যে চারটে মেগাস্পোর বা স্ত্রী রেণু তৈরি হলো এরা কিন্তু একই সারিতে অবস্থান করে এদের মধ্যে তিনটে বিনষ্ট হয়ে যায় আর একটা মেগাস্পোর যেটা ডিম্বক মূলের দিকে থাকে সেইটাই সক্রিয় থাকে এখানে মেগাস্পোর মাদারসেলটাকে খুব বড়ো করে দেখানো হয়েছে তার যে ডিপ্লয়েড নিউক্লিয়াস সেটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে তারপর সাইটোপ্লাজমের বিভাজন হয় বিভাজন হয়ে তৈরি হয় চারটে মেগাস্পোর। তার মধ্যে তিনটে মেগাসফোর অবলুপ্তি ঘটে এবং একটা মেগাস্পোর যেটা ডিম্বক মূল বা চালাজার দিকে থাকে সেইটি সক্রিয় থাকে ডিম্বক মূলকে ইংরেজিতে বলা হয় চালাজা